প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার। নমস্কার, বসুন। থ্যাংক ইউ। অভিজিৎ মল্লিক, নিউজ রিপোর্টার, এই কাগজের। হ্যাঁ, কি বলুন, কি ব্যাপার? ডাক্তার চৌধুরী, আপনাদের হাসপাতালের উপর আমি একটা রিপোর্টিং করতে চাই আমাদের পত্রিকার জন্য, তাই এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। তাছাড়া তার আগে আমি হাসপাতালে একটু ঘুরে দেখতে চাই। আমাদের একজনকে আপনার সঙ্গে দিচ্ছি, সে আপনাকে ঘুরে ঘুরে সব হাসপাতাল দেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তারপর আপনি আমার কাছে আসুন, আপনার যা যা প্রয়োজনীয় তথ্য সব আপনাকে আমি জানাবো। আমি একা, বড় একা, আমার কোন কেউ নেই। আমি একা, বড় একা, আমার কোন কেউ নেই। আপনি এতক্ষণ আমার গান শুনছিলেন নাকি? ভারী মিষ্টি গলা ভাই আপনার, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি একজন সাংবাদিক, এখানে এসেছি একটু বেড়াতে আর কি। বেড়াতে? এটা তো একটা মেন্টাল হসপিটাল, পাগলাগার, সব পাগলদের ব্যাপার। এখানে বেড়াবার কি আছে? এর ধরুন যদি আপনাকে কেউ এখানে কামড়ে দেয় বা মারধর করে, এ ধরুন আমি আমি তারা আমি তারা পাগল, নইলে এখানে এখানে পড়ে আছি কেন? এ ধরুন আমি যদি আপনাকে মারধর করি, তাহলে কে বাঁচাবে আপনাকে? হ্যাঁ, হে মিস্টার রায়, কিচ্ছু করতে পারবে না কি মিস্টার রায়? না মানে, ইয়ে, যারা এত সুন্দর গান করে তারা কাউকে মারেও না, তারা পাগলও নয়। তাই আপনি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, আপনাকে আমার অনেক কাজে লাগবে, বসুন। আপনি কি কিছু বলবেন? মিস্টার রায় আপনি যান, আপনি ডাক্তার চৌধুরীকে বলবেন আমি এখন আসছি। ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন, আর একটু সাবধান থাকবেন। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আপনার নামটা কিন্তু আমার জানা হলো না। অভিজিৎ মল্লিক। আমি সৌরভ বসু। আপনাকে তো খুব সুস্থই লাগছে, কিন্তু এখানকার লোক তো তা মনে করছে না। যখন ভাই বলে ডেকেছেন তখন শুনুন অভিজিৎদা, অনেক ঘটনা আছে যার কোনো সহজ চোখে খুঁজে পাওয়া যায় না, আমার ঘটনাও তাই। কিন্তু কি হবে আপনার এসব জেনে? আমার কপালে যা আছে তা তো হবে, হয়তো হয়তো সারাটা জীবনে পাগলা গারদে কাটাতে হবে। আপনি কি পারবেন আমাকে এখান থেকে উদ্ধার করতে? স্যার, উনি সৌরভ ঘরে আছেন, ওর সঙ্গে কথা বলছেন, আমাকে বললেন আপনি যান আমি আসছি। আবার ওর সাথে কি কথা বলছে? ঠিক আছে, আপনি যান। এইটুকুই, কি আর বলবো বলুন। লিখে দেবেন আমি একজন সুস্থ যুবক, আটকে রয়েছে, উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। আপনার বাড়ি কেউ খোঁজ নেন? আপনার বাড়ি? রতনদা, বাইরে দাঁড়ি কেন, ভেতরে ভয় নেই, উনি খুব ভালো লোক। বাড়ির কেউ থাকলে তো আসবে, এখন এই রতনদাই আমার একমাত্র নিজের লোক। কে, তাই না? যাবার কোনো জায়গা নেই তাই? না ঠিক তা নয়, বুঝলেন। এই যে সৌরভের সঙ্গে একটু কথা বলছিলাম আর কি, আপনাকে এখানে একবার নিচে যেতে হবে, আমি একবার এখনই বেরোব, আপনার যা জানার তা জেনে নিন, আসুন।
আচ্ছা ভাই চলে, আবার দেখা হবে। বাবু আমায় কিছু বলছেন না, তুই যা। কি ব্যাপার, কিছু বললে নাকি? বলবো আর কি, এ কাগজে লিখেছে ক্যালকাটার মেন্টাল হসপিটালে একজন সুস্থ মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। সাংবাদিকে মনে হয়েছে সে সম্পূর্ণ সুস্থ, মানে পারফেক্টলি নর্মাল। তাই নাকি? সে কি কথা? সেটাই তো কথা, ছেলেটি সুস্থ হয়ে গেলে কেন থাকবে ওখানে? তারপর ছেলেটি নাকি খুব ভালো গান গাইতে পারে, সাংবাদিক নাকি ওর গান শুনেছে। তাই নাকি? খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। ছেলেটি নাকি সাংবাদিককে বলেছে ওর যাওয়ার জায়গা নেই, কারণ ওর কেউ নেই। কোথায় থাকবে তাহলে? তুমি অত ভাবছো কেন? কিছু তো একটা করতেই হবে। তুমি আবার কি করবে? খবরটা সত্যি না মিথ্যে তাই বা কে জানে? আর সাংবাদিক বা কি করে বুঝলো অসুস্থ? সে তো মানসিক ডাক্তার নয়। কিন্তু সাংবাদিক ভদ্রলোক যখন এত খেটে খুটে এরকম দুর্দান্ত একটা খবর কাগজে বার করেছেন, তখন হয়তো ছেলেটি সুস্থই। সাংবাদিক তার কর্তব্য করেছেন, কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থেকে যায়। তুমি কি করতে চাও? কি করব সেটা পরে জানতে পারবে, কিন্তু কিছু যে একটা করবই সেটা নিশ্চিত জেনে রাখতে পারো। কিন্তু তুমি এর মধ্যে নাক গলাতে যাচ্ছ কেন? এটা কি বললে? তা বিশ্রী শোনালো, তোমার মুখে মানায় না। আমি ত্যাজ রাধাকান্ত ব্যানার্জি, সমাজের প্রতি আমারও কিছু কর্তব্য আছে, এবং সেটা প্রমাণ করবার এই একটাই রাস্তা। দেখোই না আমি কি করি। আপনি একবার স্ট্যান্ডিং কাউন্সিল মিস্টার পি চ্যাটার্জিকে আমার ইজলাসে আসতে বলুন তো। এই কাগজটা ওকে দিন তো। মিস্টার চ্যাটার্জি আপনি খবরটা পড়েছেন? সুস্থ যুবক মানসিক হাসপাতালে? না, সুস্থ যুবক মানসিক হাসপাতালে থাকবে কেন? তাই আমি কালকেই ওকে কোর্টে ডেকে পাঠিয়েছি, আর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটরকে আমি শো কজ করছি। মানে সে যদি সুস্থ মনে হয় তবে ডাক্তাররা তাকে ছেড়ে দিচ্ছে না কেন? আর ওই থানার ওসিকেও আমি অর্ডার দিচ্ছি ছেলেটির উপর নজর রাখতে এবং কালকে ওকে কোর্টে নিয়ে আসতে সাহায্য করতে। আর ওই খবরের কাগজের রিপোর্টারকে আমি ডেকে পাঠাচ্ছি, এবং আমার সমস্ত অর্ডারের কপি আমি পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিচ্ছি। আর আপনি মিস্টার চ্যাটার্জি, আপনাকে সরকারের পক্ষ থেকে এই কেসটা চার্জ নিতে হবে। অ্যাজ আ সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলর অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইয়েস স্যার। আপনি এখন ইচ্ছে করলে যেতে পারেন। শোনো, কি ব্যাপার? দারুণ ভালো খবর, তোমার ব্যাপারটা কাগজে বেরিয়েছে। সেটা হাইকোর্টের এক জজ সাহেব পড়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি নির্দেশ দিয়েছেন, তাই তোমাকে কালকে কোর্টে যেতে হবে। আর এই ব্যাপারে ইনি এসেছেন থানা থেকে এনকোয়ারি করবার জন্য। তাহলে সত্যি আমি এখান থেকে ছাড়া পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো? এতদিন বাদে সত্যিকারের দাদা পেলাম, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, কালকে তুমি আসলে কোর্টে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। অভিজিৎ বাবু, আপনার কথা হয়ে গেছে? তাহলে আপনি নিচে একটু দাঁড়ান, আমি এখনই একটু আসছি। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি নিচে আছি, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা,
আপনার নাম? সৌরভ বোস। সাংবাদিক অভিজিৎ মল্লিকের সঙ্গে কবে দেখা হয় আপনার? গত পরশুদিন। কেন তিনি আপনার ওখানে গিয়েছিলেন? আমাদের হাসপাতালে বড় একটা রিপোর্টিং করতে উনি এসেছিলেন, তখনই আমার সঙ্গে আলাপ হয়। আপনি তখন কি করছিলেন? আমি তখন গান গাইছিলাম স্যার, আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আচ্ছা, আপনি কি নিজেকে সুস্থ বলে মনে করেন? সেটা আপনারা ভালোভাবে বলতে পারেন। আপনার গার্ডিয়ান কে? তারা কোনো খবর নেয় না আপনার? কি হ্যাঁ বলুন। ওদের খোঁজ নেওয়ার বোধ হয় কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নয় মানে? আপনার বাবা মা নেই? ছোটবেলায় মা মারা গেছেন, বছর তিনেক আগে বাবাও। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। আপনারা কে আছে? আচ্ছা, আপনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করলো কে? আমি এখান থেকে মুক্তি পেয়ে কোথাও চলে যেতে চাই স্যার। আপনি আমায় এই পাগলা করার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিন। অভিজিৎ দা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, আমাকে এখান থেকে বার করে দেওয়ার একটা সুযোগ করে দিন স্যার। আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। আমি পাগলা করতে পারছি না, আমি পারছি না। আচ্ছা, আপনি আমি যেতে পারেন। ক্যালকাটা মেন্টাল হসপিটালের রোগী শ্রী সৌরভ বসুকে আমি প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করবার অর্ডার দিচ্ছি। সেখানে একজন মনোবিজ্ঞানী যার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক নেই, তিনি তাকে পরীক্ষা করবেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন অর্থাৎ আগামী 9 তারিখের মধ্যে আদালতে তার রিপোর্ট জমা দেবেন। ওই দিন শ্রী সৌরভ বসুর লিগ্যাল গার্ডিয়ান মানে যিনি তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন তাকে সশরীরে আদালতে হাজির করবার জন্য আমি পুলিশকে অর্ডার দিচ্ছি। তাছাড়া ওই মেন্টাল হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটরের কাছেও রয়ে গেছে সৌরভ বসু সংক্রান্ত সব কাগজপত্র। ওই তারিখের মধ্যে সব কাগজপত্র আদালতে পেশ করতে হবে। তোমার অসুখটা হলো কবে? আমার কোনো অসুখ করিনি। দেখি তাহলে তুমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে আছো কেন? মানে ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। তোমার মতন রোগীরা তাই বলে, সবাই তাদের জোর করে আটকে রেখে দিয়েছে। আমি রোগী নই, আমি যে কোনো মানুষের থেকে সম্পূর্ণ সুস্থ। থামো, তোমার আত্মীয় স্বজন ডাক্তার কবরেজ বন্ধু বান্ধব তারা তোমাকে হসপিটালে রেখেছে এমনি এমনি, তাদের কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? ডাক্তারবাবু আপনি আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি বসো বসো বসো, ডাক্তারদের সঙ্গে কোঅপারেট করবে, তাদের সব কথা শুনবে, শান্তভাবে হসপিটালে থাকবে। প্লিজ ডাক্তারবাবু, আমি ওখানে গেলে আর বাঁচবো না, আপনারা আমাকে বাঁচতে দিন। হ্যারি, ছেলেটিকে অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয়েছিল, ব্যাপারটা ইতিমধ্যে থ্রিলিং। ডাক্তার কি বলল? কিছু বলেনি, জজ সাহেবের কাছে বলবে। ভাগ্যি সেরকম একটা জজ সাহেবের পাল্লায় পড়েছিল বেচারা। আমি একজন মনোবিজ্ঞানী মানে মানসিক রোগের চিকিৎসক। আপনি কি সৌরভ বসুকে পরীক্ষা করেছেন? আগে হ্যাঁ। আপনাকে কে পরীক্ষা করতে বলেছিল? পুলিশ কমিশনার। আচ্ছা, আপনার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক আছে? না। আচ্ছা, পরীক্ষা করে কি দেখলেন? আপনি শুধু বলুন আপনি কি দেখলেন, ও সুস্থ না অসুস্থ? আপনি খুব সংক্ষেপে বলুন আপনার রিপোর্টে কি লেখা আছে, আসল ব্যাপারটা কি? আমি আমার জানা সব রকমই সৌরভ বসুর মানসিক পরীক্ষা আমি করেছি, তা থেকে আমি এইরকম একটা সিদ্ধান্তে এসেছি যে মানসিক দিক দিয়ে ও ঠিক পুরোপুরি সুস্থ নয়।
বুঝলাম না ঠিক। ও ঠিক কোন সাধারণ মানসিক রোগী নয়। প্রেম প্রীতি ভালোবাসা এসব না পেয়ে পেয়ে ওর মনটা একটা গভীর ভাবে ভারাক্রান্ত, মনটা বিষণ্ন বিচলিত সব সময়। নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওর কোনো আগ্রহই নেই। তাহলে এখন ওকে কি করা দরকার? আমার মনে হয় ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে রাখা চলবে না। ওখানে রাখার মতন রোগী ও নয়। মানে ও যেমন মানসিক রোগী তাতে ওখানে ওর কিছু হবে না। ওকে বাড়িতে রাখা দরকার। তাহলে তোকে বাড়ি পাঠিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু যশ সাহেব, আমি ওকে যেটুকু বুঝতে পেরেছি তাতে বাড়িতে ও যেতে চায় না, কারণ ওখানে যেতে ওর ভয় আছে। ওখানে ওকে পাঠাবেন না। আচ্ছা আচ্ছা, তো বাড়ি যদি না যায় তাহলে কোথায় গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন? এমন কারো কাছে যাকে ও বিশ্বাস করবে, যার কাছে ও ভালোবাসা পাবে বলে মনে করবে, যার কাছে ও নির্ভয় হবে। মানে এমন কোথাও যেখানে ও সুস্থ থাকবে বলে মনে করবে, ওর মনে করাটাই। আচ্ছা আপনি যেতে পারেন, ধন্যবাদ। দরকার হলে আপনাকে পরে ডেকে পাঠাবো। আপনি কি সৌরভ বসুকে আপনার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক? হ্যাঁ হুজুর, রাজে। তাতে যদি সৌরভের ভালো হয় নিশ্চয়ই রাজে। আপনার বাড়িতে কে কে আছেন? আরে আমার মা, আমার ছোট বোন আর আমি। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি সৌরভ বসুকে অভিজিৎ মল্লিকের বাড়িতে গিয়ে থাকার অনুমতি দিচ্ছি। কি অবস্থায় সে পাগল হয়ে গেল, কি অবস্থায় সে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি হল, কেন সে বাড়ি ফিরতে চায় না, এসবের আরো তদন্ত করবার জন্য পুলিশের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিচ্ছি। তার রিপোর্ট আগামী 25 তারিখের মধ্যে আদালতে জমা পড়া চাই। ওই দিন সৌরভ বসুকেও আদালতে উপস্থিত হতে হবে। কোর্ট অ্যাডজেন্ট। হ্যালো, অভিজিৎ মল্লিক বলছি। আচ্ছা শুনুন, আমি বলছি। হ্যাঁ, দিবাকর দত্ত। সৌরভ, দরকার ছিল। কি কথা? সৌরভের ব্যাপারে। রুনালা ছুটির পর চলে আসুন না এখানে। সেটা এলেই বলবো আপনাকে, খুব প্রয়োজনীয় কথা। না আপনার কোনো অসুবিধা না, আমি আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, অতি অতি অবশ্য আসবেন, এলে কিন্তু আপনারই উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। বসুন বলুন, কি খাবেন? হুইস্কি চলবে তো? আমি হুইস্কি খাই না। সে কি মশাই, সাংবাদিক মানুষ হুইস্কি খান না? সাংবাদিক হলে হুইস্কি খেতে হবে সেটা আমার জানা ছিল না। তা নয়, আজকের দিনে এটি চলতে পারে, কোনো অসুবিধে নেই। নো থ্যাংকস। অন্য কিছু? না আমি কিছু খেতে চাই না। আপনি আমার কেন ডেকেছেন সেটা যদি বলেন তো। শুনুন, এ পর্যন্ত আপনি যা যা করেছেন খুব ভালোই করেছেন, অ্যান্ড আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু এখন তো আমার একটা উপকার করতে হবে। কিরকম? সৌরভকে আপনাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কেন? আরে আমরাই তোর গার্জিয়ান। কিন্তু সৌরভ কোথায় থাকবে না থাকবে সেটা জজ সাহেব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন। জজ সাহেবের উপরেও তো জজ সাহেব আছে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে, সেটা জানেন তো? সেটা জানি, কিন্তু সৌরভ নিজে এখানে আসতে চায়নি। আসেনি তো আপনার জন্য, আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে আপনার ওখানে নিয়ে গেছেন, এখন আপনি আবার বুঝিয়ে সুজিয়ে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন। যদি সেটা সম্ভব না হয়? আপনি চেষ্টা করলেই হবে, আর ঘরে ছেলে ঘরে ফিরে আসবে সেটাই তো স্বাভাবিক। আর জজ সাহেব যাই বলুন না কেন, আপনি ওর জন্য কেন আতর করতে যাবেন? আর আমরা তো রয়েছি ওর ভালো মন্দর জন্য। তাছাড়া ও এখানে এলে আপনার অসুবিধা বাড়বে, তাছাড়া ওর খরচ খরচা তো আছে।
এত বড় বাড়ি পড়ে রয়েছে, অনায়াসে এখানে থাকতে পারে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যত তাড়াতাড়ি এখানে আনতে পারে ততই আপনার মঙ্গল। আচ্ছা দেখি কি করতে পারে। পারি না, পারতেই হবে। যদি পারেন কাল সঙ্গে করে ওকে নিয়ে আসবেন, আর এটা যেন বেশি লোক জানাজানি না হয়, তাতে কিন্তু আপনারই বিপদ বাড়বে। বলুন কি খবর? ভালো। কাল দিবাকর দত্ত আমাকে ফোন করেছিলেন অফিসে, সন্ধ্যেবেলা ওর বাড়িতে আসার জন্য কি জরুরি দরকার আছে। গেছিলেন? হ্যাঁ। কি বলল? ভদ্রলোক বললেন সৌরভকে যেন আমি ফিরিয়ে দিই। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক তো বেশ চড়া মেজাজি কথা বললেন। বললেন সবার যদি ভালো চায় তো সৌরভকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে ওদের কাছে যেন ফিরিয়ে দিই, নইলে আমার কপালে নাকি বিপদ আছে। এর মানে কি বুঝলেন? মনে হচ্ছে সৌরভ বাইরে থাকলে ওদের বিপদ আছে, তাই ওদের সৌরভকে দরকার। যাই হোক, আপনি কি বললেন? বললাম ভেবে দেখব। চলুন তো একবার মেন্টাল হসপিটাল যাওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনি অভিজিৎ মল্লিক? হ্যাঁ, বলুন কি ব্যাপার? এই লেখাটা তো আপনারই। কই দেখি। আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, আগে ক্যালকাটা মেন্টাল হসপিটালে চাকরি করতাম। আমি সৌরভ বসুকে চিনি। ও, আপনি ডক্টর মিস সেনগুপ্তা? হ্যাঁ। সৌরভের সম্পর্কে আমার কিছু খবরাখবর জানা আছে। কি জানা আছে বলুন। বছর তিনেক, মানে অক্টোবর 84 থেকে নভেম্বর 87 পর্যন্ত আমি ক্যালকাটা মেন্টাল হসপিটালে ডাক্তার হিসেবে ছিলাম। সেই সময় সৌরভ বাবুকে আমি পেশেন্ট হিসেবে পাই। আচ্ছা। চিকিৎসাও করেছিলাম কিন্তু পুরোপুরি নয়, আমার আরো অনেক কিছু করার ছিল কিন্তু আমি তা পারিনি। আচ্ছা, সৌরভকে যখন ভর্তি করা হয় আপনি তো ডিউটিতে ছিলেন। হ্যাঁ, আমি ওকে ভর্তি করি। এক ঝড়ের রাতে কয়েকজন গুন্ডা মতন লোক মেরে ধরে জোর করে সৌরভকে এখানে নিয়ে আসে এবং একরকম জোর করেই ডক্টর চৌধুরীর চিঠি দেখিয়ে এখানে ভর্তি করে যায়। তারপর? তারপর সৌরভ ভর্তি হয়ে যায় ক্যালকাটা মেন্টাল হসপিটালে রোগী হিসেবে। প্রথম দিন থেকে ওর উপর মায়া পড়ে যায়, কারণ ও ঠিক পুরোপুরি মানসিক রোগী ছিল না, কিন্তু অল্প স্বল্প চিকিৎসা পরে ওকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলি। ওকে আলাদা রাখার ব্যবস্থা করি যাতে অন্য পেশেন্টদের সঙ্গে না মিশতে পারে। ওর চিকিৎসা নিয়ে ডক্টর চৌধুরীর সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে। উনি চাইতেন না আমি ওর চিকিৎসা করি। ও ভালো যাবার পর ওকে আমি বাড়ি নিয়ে যেতে বলি, কিন্তু জানতে পারলাম ওর বাড়ি থেকে নিয়ে যেতে রাজি নয়। তাই ও ভালো হয়ে যাওয়া সত্ত্বেও ওর বাড়ি যাওয়া হলো না, ওকে থেকে যেতে হলো ক্যালকাটা মেন্টাল হসপিটালেই। আমি থানাতেও জানিয়েছিলাম লিগাল স্টেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরই আমার বদলির হুকুম হয় এবং আমি জলপাইগুড়ি চলে যাই। তারপর কয়েকদিন আগে কাগজে আপনার লেখাটা পড়লাম, পরে জজ সাহেবের খবরটাও পড়লাম। ভাবলাম এবার সৌরভের একটা গতি হবে, তাই আপনার কাছে ছুটে এসেছি। সাংবাদিক হিসেবে আপনি মহৎ কাজ করেছেন, এখনো তো আমি আপনাদের কাজে লাগতে পারি সৌরভের মুক্তি পাওয়ার ব্যাপারে। এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ডাক্তার সেনগুপ্ত। সৌরভ এখন আমাদের বাড়িতে আছে। ও কেমন আছে? ভালোই আছে, তবে একটু চুপচাপ থাকে। আপনার তদন্তের কতদূর কি হলো? সোজা কথা মশাই, বাড়ির লোকেরাই যখন জানে না ছেলেটা ভালো হবে কি না, আর ওখানকার ডাক্তাররা যখন তাকে ছাড়তে চাইছে না, তখন তাকে পাগলাগারদের রাখলেই হতো। যত ঝামেলা আমাদের, এই যে তাপস, তাপসকে ওর পেছনে বেগার খেটে মরতে হচ্ছে জানেন? আপনার কাছে আমার কিছু জানার আছে। আচ্ছা, আপনি তো বছর চারেক এখানে আছেন তাই না? 4 বছর 2 মাস। আচ্ছা, বছর খানেক আগে ক্যালকাটা মেন্টাল হসপিটাল থেকে সৌরভ বোস বলে একজন পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজনরা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়নি। এই ব্যাপারে ওই হসপিটালের ডাক্তার মিস সেনগুপ্তা। Thank you.
এত চিৎকার কিসের? ভদ্রলোকের বাড়ি, বেলিল্লাপনা করার জায়গা নয়। তাই নাকি? বেলিল্লাপনা? তুমি বলছো আমি বেলিল্লাপনা করছি? তুমি নাকি শালা ভদ্রলোকের ছেলে? টিবাকার বাবু মুখ সামলে কথা বলুন। আমাকে সাবধান করছো তুমি? তবে রে শালা, আয় যে তোমার মাল খাইয়ে দেখি শালা কত ভদ্রলোক। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। কেন যাবো? তোর বাড়ি, তোর বাবার বাড়ি, এ বাড়িতে আমাদের অর্ধেক অংশ আছে, বৌমার অর্ধেক অংশ আছে। ঠিক আছে, আমি আসি, আসি পুলিশে খবর দেব, আসি খবর দেব। আমার কথাটা তাহলে তোমাদের কানে যায়নি বোধ হয়। ভাড়া করা গুন্ডা দিয়ে শুরু হলো আমার উপর অত্যাচার। না বাবু একটু, এই দেখুন আস্তে আস্তে আস্তে, এখন এখানে কোন ডাক্তার চার্জে আছেন বলুন তো? আমি? কেন বলুন তো? এদিকে আসুন, একে এখানে ভর্তি করেন না যায় কেন দেখুন তো। কি হয়েছে? হয়েছে মানে একেবারে বড্ড উন্মাদ হয়ে গিয়েছে, সবাইকে ধরে ধরে মারছে, বুঝতে পারছেন? মানে বাড়িতে ধরে রাখা যাচ্ছে না, তাই নিয়ে এলাম ভর্তি করা। কিন্তু এই তো ইনজিওর দেখছি, এই অবস্থা তো একে ভর্তি করা যাবে না এখানে। আপনি কোনো হসপিটাল কিংবা ডাক্তারখানায় নিয়ে যান, আগে ইনজুরির চিকিৎসা করুন, তারপর দেখা যাবে। এত লেগা পড়েছি কি আপনি এইভাবে কথাটা বললেন? না বলছি যে এই বদ্ধ উন্মাদকে নিয়ে আমি এখন কোথায় যাই বলুন তো? ওকে এখানেই ভর্তি করাতে হবে। হ্যাঁ বল বল, ভর্তি করাতে মানে কেন? আস্তে 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 আস্তে। তাছাড়া আমার কাছে এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর চৌধুরী তার চিঠি আছে, নি পড়ে দেখুন। এখানে নিয়ে আসুন। ভালো কথায় কাজ হয় না জানি আগে থেকে। একটু আস্তে দেখি, ওদিকটা এখানে শুয়ে দিন। নিয়ে যা বাবা, ওইদিকে মাথা দিয়ে শুয়ে দে, মাথা দিয়ে শুয়ে দে। দেখিস বাবা আস্তে তো লাগে না জানো বাবা। আপনারা একটু বাইরে যান তো। ও তো ড্রিঙ্ক করেছে। হ্যাঁ পাগল কিনে বোঝা যাচ্ছে না তো? না আমি পাগল নই, আমি পাগল না হলে খামোখা রাস্তা থেকে তুলে নিয়ে আসবে কেন? আর তাছাড়া ডাক্তার চৌধুরী যে চিঠিটা দিয়েছেন, হ্যাঁ ওই যে ওটা মিথ্যে বলুন বলুন। হ্যাঁ তুমি শোও বাবা। হ্যাঁ আপনি একবার আমার সঙ্গে আসুন। কি ব্যাপার বলুন তো? আমি দিবাকর দত্ত, সৌরভ বসু থেকে মেন্টাল হসপিটালে, মানে আপনি যা বিচার করছেন আমি তার গার্জিয়ান। আমি ডক্টর বি এন চৌধুরী, সুপারিনটেন্ডেন্ট ক্যালকাটা মেন্টাল হসপিটাল। কি ব্যাপারে এসেছেন আপনারা? ব্যাপারটা কিছুই নয়, মানে আমরা তো সৌরভকে বাড়িতেই নিতে চাই, কিন্তু সেবার কেন যে গেল না ঠিক বুঝতে পারছি না। তো সামনের বার আদালতে আপনি যদি ওকে আমাদের এখানে পাঠান, মানে আফটার অল আমরা তো গার্জেন তো। হ্যাঁ স্যার, আমরাও তাই চাই, ও বাড়িতেই চলে যাক। ও
তাহলে আগামী দিনে আমি কোর্টে কিভাবে কি করব না করব সেসব আপনারা আমাকে বোঝাতেন। বাহ বাহ, বেশ বেশ ভালো করেছেন। আগে না আমি আর আপনাকে কি বোঝাবো, তবে মানে আপনি হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা, আপনি ইচ্ছে করলে সবই করতে পারেন। দণ্ডমুণ্ডের কর্তা ওপরে, আমি আইনের চাকর, আইনে যেটুকু করণীয় আমি শুধু সেইটুকুই করব, তার চেয়ে বেশি কিছু নয়। তাহলে স্যার ওকে আমাদের কাছে পাঠাচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমারও মনে হয় ও ওখানেই ভালো থাকবে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে এই আমরা এই ব্যাপারে কিছু করতে রাজি আছি, মানে আমরা আপনাকে স্যাটিসফাই করতে চাই, যদি আপনি একটু সায়দান আর কি। মানে ও তাহলে আপনি আমার বাড়ি বই আমাকে স্যাটিসফাই করতে এসেছেন? স্যাটিসফাই আপনি এখন আসুন, আমার কি কোর্টে গিয়ে দেখ কথাবার্তা হবে এখন? না না, গিফটের কোনো দরকার হবে না, গিফটের দরকার হবে না, আমি না এমনিতেই আপনার পক্ষে রায় দিয়ে দেবো সেদিন। ইস, আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। ঠিক আছে, আপনার বাড়ি চলে যান, আমি সময় মতো সব ব্যবস্থা করে দেবো, এখন আপনার বাড়ি চলে যান। ও কি করছে? আপনার গিফটটা সামনে রাখুন। দাদা তুই কি খুব টায়ার্ড নাকি? না কিছু বলবে, চুপ করে আছিস কেন বল? বুঝতে পারছি না তোকে বলা ঠিক হবে কিনা। বলি না দাদা, সৌরভ আজকে ওর জীবনের সব কথা বলেছে আমাকে। তখনই ভেবেছিলাম ও ঠিক পাগল নয়, বুঝলি তো? কিন্তু দাদা ও কাউকে কিছু না বলতে বলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, আর একটু ভেবে দেখ। বলুন কি খবর সব? তাজু আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তো বলুন এখানে। হ্যাঁ বলুন না। আজ সৌরভ আমার বোনের কাছে অনেক কথা বলেছে, আর মিস সেনগুপ্তা কাল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যালো হ্যালো বড়বাবু, হ্যাঁ দৌড় মশাই কিছু বয়ান নেই, আরে আমি সব ব্যবস্থা করে রেখেছি, এইবার দেখবেন সৌরভ বাবাজির খেল একবারে খতম। আমি পৌঁছে দিচ্ছি, কি করে বড্ড লেগেছে, শোনো আমি নিজে যাচ্ছি, নিজে দেবে দাদা। থ্যাংক ইউ, চলো।
সৌরভকে ধরে নিয়ে গেছে। কোন দিকে? ওই দিকে। এটা প্রমাণিত হয়েছে যে প্রধান আসামি দিবাকর দত্ত সৌরভ বসুর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, তার সম্পত্তি আত্মসাৎ করার অভিপ্রায়। এই ষড়যন্ত্রে আরো লিপ্ত ছিল ডক্টর চৌধুরী এবং স্থানীয় থানার ওসি। এই তিনজনে যোগসাজশ করে সৌরভকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে আটক করে রাখে। এই সময় সে হাসপাতালে আসেন সাংবাদিক শ্রী অভিজিৎ মল্লিক তাঁর সংবাদপত্রের জন্য একটা রিপোর্ট সংগ্রহ করতে, এবং তিনি সৌরভকে লক্ষ্য করেন এবং এই বিষয়ে বিস্তারিত লেখেন। দৈবাৎ সেই লেখাটা আমার চোখে পড়ে যায় এবং আমি তদন্তের আদেশ দিই। আমার বিচারে অপরাধ প্রমাণ হয়ে গেছে এবং ভারতীয় দণ্ডবিধির 197, 198 এবং 366 ধারা অনুযায়ী দিবাকর দত্ত এবং শুভঙ্কর দত্তকে আমি 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি, ডক্টর চৌধুরীকে 5 বৎসর সশ্রম কারাদণ্ড, আর ওই ওসিকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবার জন্য আমি পুলিশ কমিশনারের কাছে নির্দেশ পাঠাচ্ছি। কোর্ট ইজ অ্যাডজার্নড। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।